প্রতিনিয়ত ঝাড়গ্রাম জেলায় হাতির হানায় এবং হাতির তাণ্ডবে নাজেহাল জেলাবাসী। এই জন্য দিনের পর দিন বেড়েই চলেছে হাতির তাণ্ডব ঝাড়গ্রাম জেলা জুড়ে। কোথাও হাতির হানায় মৃত্যু, আবার কোথাও হাতির তাণ্ডবে চাষের বিঘ্ন। শুক্রবার হঠাৎ করে লোকালয়ে রাস্তার শুধু করলো দাতাল হাতির দল, আর যার ফলে বেশ আতঙ্ক ছড়ালো গ্রামবাসীদের মধ্যে। আজ সকালে খাবারের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে ওই হাতির দল ঝাড়গ্রামের মানিকপাড়া রেঞ্জে জাতীয় সড়ক 6 নম্বর পার করে, আর যার ফলে যানজট সৃষ্টি হয় জাতীয় সড়কের উপর। আর তারপরেই সেই হাতির দল আবার মানিকপাড়া এলাকায় ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়। আর এই হাতি দেখে রীতিমতো নাজেহাল গোটা এলাকার মানুষজন। অপরদিকে লালগড়ে 40টি হাতির দল প্রবেশ করেছে শালবন থেকে। আর এই 40টি হাতির দল যেভাবে চাষের জমির উপর দাপিয়ে বেড়াচ্ছে তাতে ব্যাপক ফসলের ক্ষতি হচ্ছে। সারা বছরই হাতির আনাগোনা লেগেই রয়েছে ঝাড়গ্রাম জেলা জুড়ে। বছরে 365 দিনই হাতি থাকছে জঙ্গলমহলে, আর যার ফলে ক্ষয়ক্ষতির সংখ্যাও বাড়ছে, মানুষের প্রাণহানির সংখ্যাও বাড়ছে, জানিয়ে ক্ষোভ প্রকাশ করছেন জেলাবাসী। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা, লোকাল।